আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছো। বাসায় অনেক সময় আমরা দুধ জাল দিতে গেলে বা দুধের তৈরি কিছু বানাতে গেলে দুধ জমে যায়। সেই জমে যাওয়া বা ফেটে যাওয়া দুধ আমরা যদি ফেলে না দিই, এই ছানা দিয়ে আমরা অনেক মজার মজার ঝটপট মিষ্টির রেসিপি তৈরি করতে পারি। তেমনই একটা ঝটপট মিষ্টির রেসিপি নিয়ে তোমাদের মাঝে আজকে আমি হাজির হয়েছি। এটা আমাদের বাসার গতকালের দুধ ছিল যেটা জমে গিয়েছে, তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম আমি কিছু একটা রেসিপি এটা দিয়ে ট্রাই করব, সো সেই রেসিপিটাই এখন তোমাদের সামনে নিয়ে এসেছি বা দেখাচ্ছি। তো ছানা বের করতে তো সবাই পারো, তোমরা দেখেছো আমি একটা পরিষ্কার কাপড়ে ছানাটাকে ছেঁকে নিলাম। এবার এটাকে আমি পরিষ্কার পানি দিয়ে একবার ধুয়ে নিব। কচলে ধোয়ার পর এটা থেকে আবারও আমি প্রপারলি পানি স্কুইজ করে বের করে নিব। আমি কাপড়ের ভাঁজ খুলে নিয়েছি, এটা ভাঁজ করা ছিল যার জন্য আমার অসুবিধা হচ্ছিল। এবার লাস্ট একটা ট্রাই করব, যতটা পানি বের করা সম্ভব ততটা করব। একদমই যে ড্রাই করে রাখতে হবে বা ঝুলিয়ে রাখতে হবে এমন কোনো মানে টেনশন নাই, যেহেতু বলেছি ঝটপট এবং সহজ, তাই যতটা সহজ করা যায় সেভাবেই তোমাদের সামনে প্রেজেন্ট করছি। তো এবার দেখি ফাইনালি আমি কতটা ড্রাই করতে পেরেছি ছানাটাকে। ওকে, মোর দেন এনাফ। এখন এটা দিয়ে আমরা পরবর্তী প্রসেসটা দেখে নিব। আমি এখানে একটা থালা নিয়েছি এবং এখানে আমি ছানাগুলো কাপড় থেকে আলাদা করে কিছুটা ডোলে ডোলে তালুর সাহায্যে কিছুক্ষণ মুথে নিব। জাস্ট 1 থেকে 2 মিনিট টাইম নিয়ে আমরা এগুলোকে মুথে নিব। কিছুক্ষণ মুথে নেওয়ার পর আমি এখান থেকে কিছুটা ছানা আলাদা করে রেখে নিব এবং বাকি অর্ধেক মানে বাকি আলাদা টুকু অংশের সাথে চিনি মিশিয়ে নিব। পরিমাণ মতো মিষ্টিতে যে যতটুকু চিনি খেতে চাও সেই পরিমাণে চিনি তোমরা অর্ধেক ছানার সাথে মিশিয়ে নেবে। চিনি মিক্সড করার সাথে সাথে চিনি পানি ছেড়ে দিবে এবং জিনিসটা একটা লিকুইডি ফর্মে চলে আসবে। চিনি জিনিসটা আসলে পানি ছাড়ে এবং লিকুইডি করে দেয় যে কোনো জিনিসকে। সো আমি এটাকে চিনির সাথে মেখে নেব ততক্ষণ যতক্ষণ না চিনির সব দানা একদম পরিপূর্ণভাবে ডিজলভ হয়ে মিশ্রণটার সাথে মিশে যায়। আমার কিন্তু অলমোস্ট কমপ্লিট। এটাকে এখন আমাদের পরবর্তী ধাপে নিয়ে যেতে হবে। একদম ঠিক ডিজলভ হয়ে গেছে চিনিগুলো। এখন আমি প্যানে এখানে 1/2 টিস্পুন মতো ঘি দিয়েছি। ঘিটা মেল্ট হয়ে গেলে আমি সেই লিকুইডি ফর্মের ছানাটা এখানে দিয়ে দিব। এবার এটাকে একদম ঘন করে নিব। ধীরে ধীরে বেশ কিছুক্ষণ রাখলে এটা একদম ঘন হয়ে যাবে। এই যে ঘন হয়ে গেছে, এবার এখানে আমি অ্যাড করব সেই অর্ধেকটা ছানা। গ্রাজুয়ালি আমরা নাড়তে থাকবো, একটা টাইম আসবে
পরে যখন নিচের দিক থেকে বার্ন হওয়া শুরু করবে আমরা সেই বার্ন অংশটা পুরো মিশ্রণের সাথে মিশিয়ে দিব এতে সুন্দর একটা কালার এবং ফ্লেভার ক্রিয়েট হবে তবে আমাদের এই সময় একটু সতর্ক থাকতে হবে যে নিচের বার্ন বা পোড়া পোড়া অংশটা যেন আমরা প্রপারলি মিশ্রণের সাথে মিশাতে পারি বেশি পুড়ে গেলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না এটাকে বার্ন করব কিন্তু খুব হালকা হালকা এবং মিশ্রণের সাথে মিক্সড করে ফেলব এটা আস্তে আস্তে একদম অথেন্টিক পেরা সন্দেশের একটা কালার আসবে সেই সাথে এই বার্ন বাই পুরো অংশটার জন্য খুব সুন্দর একটা টেস্ট ক্রিয়েট হবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি নিচে পুরো অংশটাকে বারবার একদম উঠিয়ে পুরো মিশ্রণের সাথে মিশিয়ে দিচ্ছি তো এখন কিন্তু হয়ে গেছে আমি চুলা অলরেডি অফ করে এইভাবে নাড়ছি এটা যখন একটু ঠান্ডা হবে তখন আমি এগুলোকে হাত দিয়ে গোল গোল করে বা যে কোনো শেপে চাইলে তোমরা দিতে পারো মিষ্টির ফর্মে দিয়ে দেব তো এটা জাস্ট ঠান্ডা হওয়ার অপেক্ষা করছি এবং এভাবে ক্রমাগত নাড়তে থাকছি যাতে কড়াইয়ের গরমে বা প্যানের গরমে এটা আরও বেশি ড্রাই না হয়ে যায় শেপ দিচ্ছি তো চাইলে এখানে যে কোনো পেয়ারা সন্দেহ বা চারকোনা যে কোনো শেপ দেওয়া যাবে আমি এভাবে সম্পূর্ণ মিষ্টি বানিয়ে নিব বানানো হয়ে গেলে এগুলো তো জাস্ট একদম এখন রেডি টু সার্ভ বা রেডি টু ইট বলা যায় খুবই মজাদার সফট এবং সবচেয়ে বড় কথা সহজ এবং ঝটপট একটা রেসিপি কখনো দুধ জমে গেলে বা ফেটে যাওয়া মানেই যে নষ্ট হয়ে গেছে এমনটা না জমে যাওয়া বা ফেটে যাওয়া দুধ দিয়েও অনেক সুন্দর সুন্দর রেসিপি বা ডেজার্টের আইটেম বানানো যায় আজকে সেরকম একটা রেসিপি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এটা খুবই সহজ এবং খেতেও অনেক মজাদার আশা করি তোমাদের ভালো লেগেছে যারা যারা ট্রাই করবে তারা অবশ্যই মানে ভালো একটা টেস্ট পাবে এটার আজকের মতো এখানেই শেষ করছি রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওকে লাইক করো ভিডিওতে কমেন্ট করো শেয়ার করো আজকের মতো বিদায় নিচ্ছি